নমস্কার বন্ধুরা, বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওর। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এই ওয়েবসাইটে রয়েছি আমরা। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে আজকের বিভিন্ন সংবাদপত্র পত্রিকায়। তো এখানে অফিসিয়ালি কিছু নেই এবং সেই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক খবরটা, কারণ তাদের জন্য অত্যন্ত খুশির খবর এটা। তো চলো আমরা একেবারে সরাসরি খবরটায় চলে যাই। কিন্তু যাওয়ার আগে একটাই কথা শুধু বলার, আমার এই চ্যানেল যারা নতুন দেখছো তাদের জন্য এটাই বলার যে এই চ্যানেলে একই সাথে পড়াশুনো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট নিয়ে আসা হয়। সুতরাং দেরি না করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমার সাবস্ক্রাইবার যারা আজকে এই বিষয়টি দেখছো, এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই বন্ধুদের সঙ্গে এই খবরটিকে শেয়ার করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো আমরা চলে যাই সরাসরি খবরের জায়গায়। তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেই খবরে, অর্থাৎ বর্তমান পত্রিকায় এই খবরটি আজকে বেরিয়েছে। এখানে সরাসরি হেডলাইনটা তোমরা দেখতে পাচ্ছ, লকডাউন মিটলে প্রস্তুতি পিএসসির, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে অলরেডি। খবরটা বিস্তারিত পড়ে নিই চলো। করোনা পর্ব মিটলেই আপাতত বন্ধ থাকা সরকারি পরীক্ষা দ্রুত নেওয়ার প্রস্তুতি শুরু করে দিল পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। গত 20 এপ্রিল থেকে পিএসসির তরফে এই কর্মকাণ্ড শুরু হয়েছে। নবান্ন থেকে সবুজ সংকেত মেলার পর ওই দিন থেকে অফিস করছেন কমিশনের চেয়ারম্যান, পদস্থ কর্তা এবং বাছাই করা কর্মীরা। তবে উপযুক্ত সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে পিএসসির টালিগঞ্জের অফিসে কাজ চলছে। করোনার গ্রাসে এখনও পর্যন্ত ছোট বড় মিলিয়ে 37-এর বেশি পরীক্ষা বাতিল হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো অনেকগুলো পরীক্ষা বাতিল হয়েছিল, অনেকে আপসেট হয়ে পড়েছ, অনেকগুলো রেজাল্ট আটকে গেছে, ইন্টারভিউ বেশ কিছু আটকে গেছে, পাশাপাশি অসংখ্য নির্ধারিত ইন্টারভিউ সম্পন্ন করা যায়নি। সভাপতি পিএসসির তরফে গোটা বছরের যে পরীক্ষাসূচি প্রকাশ করা হয়েছিল তা পুরোপুরি ভেস্তে গিয়েছে। এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তাতে আগামী 3রা মে ফের লকডাউনের মেয়াদ বৃদ্ধি হতে পারে। অর্থাৎ এটা কিন্তু খুব খারাপ খবর হতে যাচ্ছে আমাদের জন্য, কারণ এই মুহূর্তে দেশের যে অবস্থা তোমরা প্রত্যেক দিনই খবরে দেখতে পাচ্ছ, লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। সুতরাং এই লকডাউনের মেয়াদ বৃদ্ধি হতে পারে বলেই একটা সংকেত দেওয়া হয়েছে। তবে শেষের যে জায়গা সেখানে তোমরা আসার কথাই শুনতে পাচ্ছ। এই প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, লকডাউন উঠে গেলে যাতে এই সময়ে না হওয়া পরীক্ষাগুলি নেওয়া যায় এখন তার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ তোমরা যারা হতাশ হয়ে পড়েছিলে পরীক্ষা কবে হবে আর কি হবে আদৌ হবে এই ভেবে, তারা আরও একবার নতুন করে শুরু করো পরীক্ষার প্রস্তুতি, জোর কদমে নিতে শুরু করো। কারণ লকডাউন মিটলেই কিন্তু যে পরীক্ষাগুলো আটকে গিয়েছিল সেই পরীক্ষাগুলো পুনরায় নেওয়া শুরু হবে, এবং তখন কিন্তু একের পর এক নোটিশ বেরোতে শুরু করবে, তখন কিন্তু তোমরা প্রস্তুত হওয়ার সময় পাবে না। সুতরাং এই যে সময়টা পাচ্ছ, প্রত্যেকে বাড়িতে থাকো, বাড়ি থেকে পড়াশোনার মধ্যে থাকো, প্রস্তুতি নাও জোর কদমে, যাতে নতুন যে আপডেট আসবে অর্থাৎ খুলেই যে পরীক্ষা হবে সেই রকম কথাই বলা হয়েছে এখানে, যাতে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে মনঃসংযোগ নিয়ে পরীক্ষাটা দিতে পারো এবং পজিটিভ কিছু পেতে পারো। অর্থাৎ এই মুহূর্তে আগের একদিন বলেছিলাম আমি, এই মুহূর্তে চাকরিটা প্রত্যেকের দরকার। সুতরাং একটা ভালো চাকরি যাতে তোমরা বাঁধিয়ে ফেলতে পারো, আমাদের তরফ থেকে এটাই তোমাদের জন্য শুভকামনা থাকবে। কারণ আমরা সবসময় তোমাদের পাশে রয়েছি এবং বিভিন্ন চাকরির খবরাখবর নিয়ে তোমাদের জানাতে থাকছি, কারণ তোমাদের যদি কিছু পজিটিভ হয়, ভালো হয়, তবে আমাদেরই সবথেকে ভালো লাগবে। আজকের মতো এটাই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তীকালে কোনো আপডেট এলে আবার আমরা জানাতে থাকবো। এই সময়ের মধ্যে তোমরা পড়াশোনার মধ্যে থাকো, ঘরের বাইরে বেরিও না এবং অযথা আতঙ্কিত হয়ও না। আজকের মতো এখানেই শেষ করছি, প্রত্যেককে ধন্যবাদ।